মানে বলতেছে যাক বলা ঠিক হবে কিনা জানি না, মারাই গেছে মানে এক একজন একরকম বলছে, এক এক সময় মানে এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে সবাই জানা জানি হয়ে গেছে যে উনি মারা গেছে। এখন আমি আবার ওনার এই শালার সাথে যোগাযোগ করি, বললো যে না উনি সুস্থ আছে। শালা কি জাহাঙ্গীর কাকার কথা বলতো? এই তো আমারও শালা। হাতের এখানে কি আর এখানে কোনো কাটা ছিঁড়ে এগুলা আর এগুলা? হ্যাঁ আপনার সন্ধান পাইছি আমি যখন এটা ছাড়ি তখন আপনার শালা বা ছোট শালা বা জাহাঙ্গীর জাহাঙ্গীর উনি আমার সাথে যোগাযোগ করে মানে মাগরিবের পর পরে ফোন দেয়। সন্ধি বললো যে উনি তো আমার আত্মীয় এই অবস্থা, তো উনি এই বিষয়টা দেখছে এখানে মধ্যে যেখানে পড়ে গেছে। আমি তো সাথে সাথে তখন ছিলাম এখানে মধ্যে, আপনারা সব উঠে দিলাম না, তখন তার বলতে পারো না রক্ত তো এক কানের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তখন দেখলাম উনি তো আমার বললো যে লাকসাম আছে ওনারে 2-2.5 ঘন্টা যাবত অপারেশন করে মোটামুটি আবার পাঠিয়ে দিছে। এখন এই বিষয় এটা হইলো গিয়ে আবার আপনারে ওই যে আমাদের এলাকার যারা দেখছে আসিল ওনা অনেকে বলতেছে যে আপনি মানে বলতেছে যাক বলা ঠিক হবে কিনা জানি না মারাই গেছে মানে এক একজন একরকম বলছে, এক এক সময় মানে এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে সবাই জানা জানি হয়ে গেছে যে উনি মারা গেছে। এখন আমি আবার ওনার এই শালার সাথে যোগাযোগ করি, বললো যে না উনি সুস্থ আছে। শালা কি জাহাঙ্গীর কাকার কথা বলতো? এই তো আমারও শালা। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। এখন উনি বললো যে না উনি সুস্থ আছে, সকালে ওনাকে নাকি নিয়ে আসছে। এর কি অবস্থা? ও দৌড়াদৌড়ি হয়েছে, অনেক দৌড়াদৌড়ি হয়েছে। কুমিল্লা নিয়েছি, কুমিল্লা নাই পরে ঢাকা নিয়েছি। প্রথম রাতের পরে নিয়েছি, ওখান থেকে অনেক লাকসাম নিয়েছি, লাকসাম থেকে অনেক কুমিল্লা পাঠাইছি, কুমিল্লা অনেক ঢাকা পাঠাইছি। আমরা ওই বাজারের দিকে খানের যে অবস্থাটা ছিল খোঁজ নিয়ে তারপরে আসছি। কুমিল্লার ডাক্তার ও দেখে এটা ওই যে আমার বারবার সকালে ফোন একটু আগে কথা হইছে আমার সাথে, একটু আগে কথা হয়েছে। একটা অবস্থা আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ মানুষের ভালো বলা ঠিক হবে না, আছে মোটামুটি এটা বললো আর কি। মাথা স্টিচ করছে 2-3টা। গাড়ে এখানে লাগছে, এখানে কোনো কিছু লাগছে? গায়ে লাগে না, মাথায় লাগছে। না না এই পাশটা পুরোটাই লাগছে, পাশটা পুরোটাই। এই ঘাড়ের এখানে কোনো ব্যথা পাইছে? আমি আগ্রহ করে দেখতে আসছি যে ওনার কি অবস্থা। অনেকে জানে না তো মানে ওনার এলাকায় কই কোথায় কি করে না করে, এটা আসলে অনেকে জানে না, যার কারণে অনেকে দোয়া করছে আর অনেকে চিন্তা করতেছে উনি আসলে। আচ্ছা আসুন সামনে আসুন। ঠিক আছে টিয়া মানিলা যাই, আসসালামু আলাইকুম। ঢাকার পথে রওনা দিছি তখন 6টা পার হয়েছে আর কি, পরে আপনার মাগরিবে আগাম দিছি। আপনারা যখন হুম না পর্যন্ত তখন ওই জাহাঙ্গীর ভাই আমার ফোন দিছে যে ওনারা তো কুমিল্লা রাখে নাই, কুমিল্লার পর থেকে ওনারা ঢাকা নিয়ে গেছে আর কি, মেট্রিক থেকে ঢাকা নিয়ে গেছে, রাখে নাই। কানটা মূলত এই যে এখান থেকে ঝুলে গেছে না, এইভাবে ঢুকছে মানে এই জায়গাটা তো না, এই জায়গাটা এটা তো একটা নরম হাতি। হ্যাঁ এটা পাই গেছে তখন, তখন মনে হয়
মাথা টান দিয়েছে এই হাত দিয়ে সরাই তো শুধু কথাই পুরো কেসিং দিয়ে আইছে বলতে শুধু এই এতটুকু জায়গা বাদ আছে ঢাকা কি ওই যে বঙ্গবন্ধু হসপিটালে না না সরকারি মেডিকেলে আমার সাথে ঢাকা দেয় কেন দাম আমি অ্যাম্বুলেন্স ঠিক করছি 3600 টাকা ঢাকা পর্যন্ত হসপিটাল পর্যন্ত মেঘনা কাউন্টারে যা বলতেছে আমার টোল দিতে হবে কেন আমি টোল দেবো আমি রুগী না ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকার সাথে সাথে টাকা মিলে গেল কাজ শুরু এক সেকেন্ডও দেরি নাই বললাম না আমি যারা 5 টাকা দেওয়ার কথা তারা আমি 50 টাকা দিয়ে আমি সিটি স্ক্যান করাই দিই দুইবার বমি করছে বমি করে আমার প্যান্টের চোখ নষ্ট করে দেন প্যান এখন ধুই নাই সারাতে আমি ঘুমাই নাই আরে আপনার তখন তো উনি তো কিছু খাইতেও পারে নাই ভূমি তো করবে আপনি পরে আপনার সব কাজকাম শেষ করার পরে 11:40 বাজে যখন তখন আমি এক বাটি সুপ নিয়ে দিছি সুপটা খাইছে সুপটা খাওয়ার পরে কতক্ষণ রেস্ট রাখছি এটা অপারেশনের পরে হ্যাঁ ডাক্তার সব জিজ্ঞেস করছে এখন খাইতে হবে সব খাইতে হবে আপনারা যে সকালে আসছেন এটা কি সকালে রওনা দিচ্ছেন নাকি রাত্রে না না আমরা রাত্রেই রওনা দিই কাজ শেষ রওনা দিয়ে দিচ্ছেন ডাক্তার রিলিজ করে দিচ্ছে রোগী নিয়ে যেতে পারবে ওই ওই অ্যাম্বুলেন্সে করে চলে আসছেন না না আমরা আসার সময় বাসে আসছি মানে কি বাসে চলে আসছি সকালে এসে কখন পৌঁছেছি 4:35 বাজে তখন না ফেরত বেশ কিছুদিন আমি ঢাকা থাকি না আপনার কুমিল্লার অ্যাম্বুলেন্স ব্যবহার করছে আমি 3400 টাকা একটা অ্যাম্বুলেন্স ঠিক করছি শাসনগাছার অ্যাম্বুলেন্স 3400 টাকা আমি ঠিক করছি সে যাইব মেডিকেলের অ্যাম্বুলেন্স আমরা ওনারে ফোন দিয়ে বলেছেন এই গেটা আসবি না তুই এই ব্যবসা কতদিন ধরে করছিস কি করছিস বাড়িতে ফেরত দে ঢাকা মেডিকেল নিয়ে যখন সিটি স্ক্যান করছি ডাক্তার তখন বলছে না কোন সমস্যা নেই আমার ভালো লাগছে স্যালাইনটার কারণে কিন্তু উনি ঢাকা পর্যন্ত গেছে
কোনো সমস্যা হয়। এই গাড়িতে গেলে কি না সে কাকা আমরা উঠি বসুন উঠি উঠি বলুন তো ঠিক আছে বসুন আমার একটা বন্ধু আছে আপনার বাইশ গা অনেক আগের পরিচিত তো ওর মামার নাম আমার মনে আছে ওর মামার নাম হলো শাহ আলম মাসুম কল্যাণপুরে থাকতো ঢাকা কল্যাণ শাহ আলম মাসুম শাহ আলম মাসুম যে মনোয়ার নাম আমরা বলি ওনার নাম হচ্ছে ওনাদের আগে তো 9 ফুট পাটার হয়ে বাড়ি চলে গেছে মাসুম মাসুম যে বলে ওর একটা খালতো ভাই ছিল আপনার আমির নাম কিন্তু হন্ডা অ্যাক্সিডেন্ট করে অনেকদিন বেশি দর গিয়েছে এগুলো ঢাকার মধ্যে করেছে ওনার রিপোর্ট এগুলো না হ্যাঁ এই যে কানের জিনিসটা দেখেন নাম কি এখন রিপোর্ট দেখার পর বলতেছে যে কোনো সমস্যা নাই এই কানেরটা এটা না হ্যাঁ এটা কানে ছিদ্র হয়ে গেছে যে এটার একটা স্কিন আসছে এটার এই টাইনা কি করছে জানেন এটার তিনবার টানছে তিনবার টাইনা তারপর সেলাই করছে এইটা সেলাই করার যে সুতা এইটার দাম আপনার 450 টাকা আচ্ছা যাই হোক 450 টাকা বিষয় না কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগছে একটু সুতা এই যে যত্ন করে টাইনাই না তিনবার টাইনাই না তারপর সেলাই করছে এইটাই আমার কাছে ভালো লাগছে আমরা তো ওই যে এই আপনারা দেখেন নাই মনে হয় কেন সব মোটামুটি অনেক শক্ত আর রক্ত আমি ভিডিও দেখছি এটা হচ্ছে ওনার বাড়ি উনি আর্থিকভাবে এত স্বাবলম্বী না ওনার দুই মেয়ে এক ছেলে তো চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়েছে আমি কথা বলে বুঝতে পারছি তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করিয়েন তাহলে আমি ঠিকানা বলে দিব আপনারা ওনাদের সাথে কথা বলে কীভাবে কী করবেন বা যদি সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করতে পারবেন আর অবস্থা ওনার এত ভালো না যে এখন অসুস্থ অবস্থা কিছু যে করবে পরিবারের হাল ধরার মতো কিন্তু কেউ নাই Mm-hmm.